আমরা তো সবাই জানি যে বিশুদ্ধ জলের কোনো রং হয় না, কিন্তু কখনো কি আপনার মাথায় এটা এসেছে যে বিশুদ্ধ জলের কোনো রং কেন হয় না? তো চলুন জেনে নেওয়া যাক। আলোর প্রধান উৎস হলো সূর্য, আর সূর্যের আলো দেখতে সাদা। আর আমরা জানি যে সাদা আলো সৃষ্টি হয় বিভিন্ন আলোর সংমিশ্রণে। সূর্য থেকে আসা সাত রঙের আলো বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই রঙগুলি যখন কোনো বস্তুর উপর পড়ে তখন সেই বস্তুটি সূর্য থেকে আসা কিছু রং শোষণ করে নেয়। বস্তুটি শুধুমাত্র যে রঙটিকে শোষণ করতে পারে না, তখন আমরা বস্তুটিকে ঠিক সেই নির্দিষ্ট রঙের বলে চিনতে পারি। আর ঠিক একইভাবে জলের ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে। জলের ওপর যখন আলো এসে পড়ে তখন জল সেই আলোর মধ্যে থাকা সবকটি রঙকেই সমানভাবে শোষণ করে নেয়। জল কখনো কোনো নির্দিষ্ট রঙের আলোকে শোষণ করে না, আর তাই সেই কারণেই জলকে আমরা বর্ণহীন বলে দেখে থাকি। কম পরিমাণ জলের ক্ষেত্রে আমরা জলকে বর্ণহীন দেখি, কিন্তু যদি জলের ঘনত্ব বেশি হয় তাহলে জলের বর্ণ নীল বলে মনে হতে পারে, যেমন সমুদ্রের জল নীল বলে মনে হয়। কিন্তু জলের মধ্যে কোনো পদার্থ বা নোংরা মিশে থাকলে সেক্ষেত্রে জলের রং আলাদা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।